আপনি কি অনলাইনে লটারি অথবা ক্যাসিনো খেলতে চান তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আজকে আপনার জন্য নিয়ে আসলাম ওয়ান বেড অ্যাপ যাদের ফোনে ওয়ান এক্সপেড অ্যাপসটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আর দেরি না করে ওয়ান এক্সপেটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তা শিখে নেই এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন আছে এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন এরপর ইন ওয়ান ক্লিক অপশনে যাবেন এখানে প্রথম তিনটি পয়েন্ট যা আছে তাই থাক এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টে আসা যাক আর এটি হচ্ছে প্রোমো কোড এই ঘরে আমাদের অফিশিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন এবং কোনোভাবেই ভুল করা যাবে না আমাদের কোডটি হচ্ছে bn366 আমি আবারও বলছি বড় হাতের bn366 এই কোডটি দেওয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে এবং প্রথম ডিপোজিটে 100% ক্যাশব্যাক পাওয়ার সুযোগ তৈরি হবে এবং এই কোডটি ব্যবহার করলে আপনারা পাবেন জন্মদিনে বোনাস আপনারা পাবেন মাসিক বোনাস এছাড়াও সাপ্তাহিক বোনাস তো আছেই এরপর নিচের খালি ঘরগুলিতে এক এক করে টিক দিয়ে দিবেন এবং নিচের এই আইকনে টিক করবেন এরপর এমন একটি ভেরিফাই পেজ আসবে উপরে এই খালি ঘরে ক্লিক করে দিবেন এরপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করতে বলবে ফটো সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসছে এটি খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব যত্ন করে রেখে দিবেন কেননা পরবর্তীতে এগুলো ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টটি লগ করতে পারবেন না এরপর নেক্সটে ক্লিক করে লগ বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ করবেন এরপর দেখব আমাদের অ্যাকাউন্টে আমরা কিভাবে ভেরিফাই করব এই জন্য আমরা নিচের এই মেনু বাটনে ক্লিক করে দিব এবং আমরা দেখব আমাদের সামনে এমন একটি পেজ চলে এসছে এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল এটাই ক্লিক করে দিব এরপর ফোন নাম্বারে গিয়ে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব এবং অবশ্যই শূন্য ছাড়া বসাবো এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নম্বর একটি কোড যাবে এবং এই কোডটি বসাতে হবে এবং নিচের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এরপর নাম্বার ভেরিফাই করা হয়ে গেল ব্যাকে চলে আসবো এরপর ইন পার্সোনাল ডেটাতে ক্লিক করব এবং আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে সকল তথ্য এনআইডি কার্ডের সাথে মিল রেখে করতে হবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অন্যটাও ইউজ করতে পারবেন নামের প্রথম অংশ শেষ অংশ এবং জন্ম তারিখটি লিখবেন এরপর জন্ম সাল মাস এবং তারিখটি লিখবেন প্লেস অফ বার্থ মানে কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন এরপর রিজিয়ন সিলেক্ট করে দিবেন তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর সিটিতে ঢাকা রেসিডেন্সে আপনার জেলাটি লিখে দিবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন এবং সিরিজে ওয়ান লিখবেন ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখে দিবেন যদি এনআইডি না থাকে তাহলে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন এরপর ডেট অফ ইস্যুর জায়গায় এনআইডির উল্টো পাশে ডেট অফ ইস্যু ডেট দেওয়া আছে সেটি বসিয়ে দিবেন ইস্যুড বাই এর ঘরে বিডি গভর্নমেন্ট লিখে দিব বন্ধুরা একবার ভালোভাবে সবকিছু চেক করে নিব এবং সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে পাশে থাকা এই আইকনে ক্লিক করব। এবং ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভ্যারিফাই করা হয়ে যাবে এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যাবে ডিপোজিট করার জন্য আমরা ব্যাকে চলে আসব এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট বাটন সেখানে ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন এমন একটা পেজ চলে এসছে এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো মাধ্যম রয়েছে এখন আমি আপনাদেরকে নগদের এর প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এই জন্য নগদ অপশনে ক্লিক করবেন এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে তিনশো থেকে বিশ হাজার টাকার মতো ডিপোজিট করা যায় আমি এখানে তিনশো টাকা ডিপোজিট তাই এখানে টাকা লিখে দিচ্ছি এখন কোন নম্বরে টাকা পাঠাবেন তাই তো ভাবছেন ওই যে উপরে দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন আগেই জানিয়ে রাখছি এই নাম্বারটি কিন্তু প্রতিবার চেঞ্জ হয় ডিপোজিট করার আগে নাম্বারটি সেজন্য কপি করে নেবেন নাম্বার কপি করা হলে সরাসরি নগদ অ্যাপসে চলে যাবেন এবং ক্যাশ আউট করার মাধ্যমে টাকা পাঠাবেন টাকা পাঠানো হলে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে ট্রানজেকশন আইডিটি কপি করে আপে চলে আসবেন এবং যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তা লিখবেন এবং পরের অপশনে আগেই কপি করা ট্রানজেকশন আইডিটি লিখবেন এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি থাকছে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে